এমএস ওয়ার্ডের কয়েকটি টিপসের কথা বলবো, যে টিপসগুলো জানা থাকা জরুরি। তো আমরা এমএস ওয়ার্ডে কিন্তু যে কোনো শব্দ ট্রান্সলেট করে নিতে পারি। আমরা অনেক সময় এমএস ওয়ার্ড থেকে কপি করে গুগল ট্রান্সলেটে যেয়ে আমরা ট্রান্সলেট করে থাকি, কিন্তু আমরা কিন্তু সরাসরি এমএস ওয়ার্ডে ট্রান্সলেট করে নিতে পারি। তার জন্য এখানে আমরা ধরুন এটা ট্রান্সলেট করব, অ্যাডভান্সড এই লেখাটা আমি ট্রান্সলেট করব। এখানে এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, করার পর এখানে ট্রান্সলেটে গেলাম, ট্রান্সলেটে যেয়ে এখানে ট্রান্সলেট ক্লিক করলাম। ট্রান্সলেটে ক্লিক করার পর এই যে দেখুন এখানে কিন্তু এসে পড়ছে, এটা কিন্তু আমি বেঙ্গলি বাংলাদেশি দিয়ে রেখেছি, যার কারণে এখানে বাংলা সরাসরি উন্নত অ্যাডভান্সড অর্থ উন্নত এটা কিন্তু এসে পড়লো। এটা আপনার ইংলিশ থাকবে, এটা উপরে ইংলিশ থাকবে, এবং এটা আমরা বেঙ্গলি বাংলাদেশ করে দেব, বা যে কোনো ভাষা এখানে দরকার এটা আমরা করে দেব। তারপরে এটা যদি আমরা সম্পূর্ণ যদি চাই ট্রান্সলেট করতে, সবটা সিলেক্ট করে তারপরে এখানে ট্রান্সলেটে যাব, গেলে এখানে কিন্তু পুরাটার বাংলা এসে পড়লো, অর্থ ইংলিশের পুরাটা বাংলা ট্রান্সলেট হয়ে গেল। তো এভাবে করে আমরা কিন্তু যে কোনো ওয়ার্ড বা যে কোনো লাইন এভাবে করে ট্রান্সলেট করতে পারি। তারপর আমরা এখানে দেখুন অনেক সময় রুলার থাকে, আমরা যখনই কাজের ক্ষেত্রে রুলার দরকার পড়তে পারে সাইজটা, এখানে আমরা সাইডে দেখুন এই আইকনটা ভিউ রুলার, এটাতে ক্লিক করলে রুলারটা ওপেন হয়ে যাবে, এটাতে সাইডে ক্লিক করলে রুলারটা বন্ধ হয়ে যাবে। এছাড়াও এখানে ভিউতে গেলে এখানে রুলার টিক চিহ্ন দিয়ে দিলে রুলারটা এসে পড়বে এবং টিক চিহ্নটা উঠিয়ে দিলে রুলারটা চলে যাবে। তারপরে আমাদের অনেক সময় এই কাজের ক্ষেত্রে এখানে অনেক সময় বর্ডার আমরা সিলেক্ট করে থাকি, এই বর্ডারটা এখান থেকে আমরা ওয়ার্ড অপশনে যাব। ওয়ার্ড অপশনে যাওয়ার পরে এখানে অ্যাডভান্সে ক্লিক করব, অ্যাডভান্সে ক্লিক করার পরে এখানে শু ট্যাক্স বাউন্ডারিজ এটাতে ক্লিক করব এবং ওকে ক্লিক করে দেব। এখন দেখুন আমার কিন্তু এখানে সাইডে কতটুকু মার্জিন আছে, এই মার্জিনটার একটা বর্ডার দেখাচ্ছে। তো এটা যাদের দরকার সেটা এই টিক চিহ্নটা দিয়ে রাখতে পারেন। আরেকটা অপশনের কথা বলবো যেটা আমাদের অনেক কাজেই লাগে। তো এখানে দেখুন হোমে থাকা অবস্থায় এখানে ফাইন্ড নামের একটা অপশন আছে, তাছাড়াও কন্ট্রোল ধরে এফ ক্লিক করলেই কিন্তু এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এই অপশনটা এসে পড়ে। এখন আমরা যদি কোনো শব্দ খুঁজতে ইচ্ছে হয়, আমাদের যতগুলো পেজ থাকবে সেখান থেকে আমরা যদি কোনো খোঁজার ইচ্ছা হয় সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে খুঁজে নিতে পারি। বাংলা সার্চ দিলাম, ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, এই যে দেখুন এখানে বাংলা সিলেক্ট হয়ে গেছে। তো আমরা যদি কোনো এই বাংলাটা সিলেক্ট করলাম, পরে এখানে বেঙ্গলি যে লেখাটা আছে এটা আমরা সার্চ দেব, এখানে দেখুন বেঙ্গলি লেখা আছে, সেটাকে আমি বাংলা করব, সেই ক্ষেত্রে এখানে রিপ্লেসে ক্লিক করব এবং এখানে বাংলা লিখে দেব, লিখে দিয়ে এখানে রিপ্লেস দিয়ে দেব, হয়ে যাবে। আর যদি বেশি বেশি থাকে সেই ক্ষেত্রে আপনার রিপ্লেস অল দিলেই সবগুলো আপনার বেঙ্গলি বাংলা হয়ে যাবে। এভাবে করে আমরা ফাইন্ড করে ওয়ার্ড খুঁজে খুঁজে আমরা এভাবে করে রিপ্লেস করে নিতে পারি। আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে, যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।